জনপ্রিয় অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকার চিরদিনই তুমি যে আমার ছবি দিয়ে 2008 সালে টলিউডে ডেবিউ করেন তিনি ইতিমধ্যে অনেকগুলো ছবি করে ফেলেছেন তিনি অনেকের সাথে অভিনয় করেছেন প্রিয়াঙ্কা সরকার প্রিয়াঙ্কা সরকার এই নামটাকে আলাদা করে চেনার বা জানানোর কিছুই নেই তার অভিনীত ছবিগুলোর মধ্যে এই পৃথিবী তোমার আমার কাগজের বউ ডামাডুল আর অনেক ভালো ভালো ছবি হিট করানোর পিছনে রয়েছে এই নামটা সব ধরনের ছবিতে সফল তিনি একের পর এক হিট ছবি এখনো করে যাচ্ছেন প্রিয়াঙ্কা সরকার 2010 সালে ভালোবেসে বিয়ে করেন রাহুল ব্যানার্জিকে দীর্ঘ দুই বছর প্রেম করে বিয়ে করেন প্রিয়াঙ্কা সরকার ছয় বছর ঘর সংসারও করেন রাহুলের সাথে কিন্তু দুই সালে তাদের মধ্যে সম্পর্ক বিচ্ছেদ হয় কিন্তু কি কারণে বিচ্ছেদ হয় তা এখনো ভালো করে জানা যায়নি তবে এই সম্পর্ক নিয়ে আদালতে গড়ায় দুজনেই এই ছয় বছরের সংসারে ২০১৩ সালে একজন পুত্র সন্তানের জন্ম দেয় প্রিয়াঙ্কা সরকার এখন তার ছেলের বয়স মাত্র পাঁচ বছর দুজনে মিলে ছেলের নাম রাখে সহজ ব্যানার্জি রাহুল প্রিয়াঙ্কা দুজনে ছেলেকে অনেক ভালোবাসেন তবে কার কাছে থাকবে ছেলে সহজ ব্যানার্জি তাই নিয়ে হয় ঝামেলা পরে আদালতে রায় দেয় মা প্রিয়াঙ্কার কাছেই থাকবে সহজ ব্যানার্জি মাসে একবার দেখা করতে পারবে রাহুল ব্যানার্জি কিন্তু প্রিয়াঙ্কা বলেন আমার ছেলে আমার কাছেই থাকবে এবং মানুষ হবে এবং আমি যা জানি তাই ওকে শেখাবো তারপরেরটা ওরই হাতে থাকবে তাহলে বন্ধুরা কেমন লাগলো প্রিয়াঙ্কার ছেলেকে আমাদের কমেন্টস করে জানান আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সবাইকে